হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেইন। তো দেখো, আজকে আমরা ডিসকাস করব যে এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেটের যে সেম স্ট্যাটাস যে প্রবলেমগুলো রয়েছে, তো সেই প্রবলেমগুলোর মধ্যে আজকে আমি যে প্রবলেমটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে অ্যাপ্রুভড অ্যান্ড অ্যাওয়েটিং ইস্যুস। তো এটা নিয়ে কি ডিসকাস করব, তো বেসিক্যালি এটা মানেটা কি, এটার মানে কি সেটা আমরা জানব, প্লাস হচ্ছে এই যে স্ট্যাটাসটা কখন দেখায় এবং এই স্ট্যাটাস কতদিন ধরে দেখাতে পারে, আর 4 নম্বর হচ্ছে এই স্ট্যাটাসটা দেখানোর মানেই কি যে সার্টিফিকেটটা আমরা হাতে পাবোই, মানে 100% শিওরিটি, সেটাও আমরা এই ভিডিওতে জানবো। ঠিক আছে, দেখো তো তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে, কারণ দেখো এখানে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে অ্যাপ্রুভড অ্যান্ড আউটিং ইস্যুস মানেটা কিন্তু এ হওয়ার পরেও কিন্তু সার্টিফিকেটটা রিজেক্ট হয়ে যেতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, জানতে পারবে যে রিজেক্ট যদি হয়ে যায় কেন রিজেক্ট হতে পারে, বা রিজেক্ট যদি নাও হয় তাহলে পরে কি হতে পারে, স্ট্যাটাসে কি চেঞ্জেস দেখা দিতে পারে, তো সেটা নিয়ে ভিডিওটা। ঠিক আছে, শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমরা বুঝতে পারবে ডিটেল। যাদের এই স্ট্যাটাসটা শো করছে তারা বিশেষ করে এই ভিডিওটা দেখবে, ঠিক আছে, এবং যাদের মনে করে দেখাচ্ছে না, যেমন এসডিও লেভেল দেখাচ্ছে, তারাও কিন্তু এই ভিডিওটাকে তোমরা দেখতে পারো, কারণ তোমাদেরও কিন্তু এই স্ট্যাটাসটা শো করবে। ঠিক আছে, যদি তোমাদের সার্টিফিকেট ঠিক থাকে সব ডকুমেন্টস, তো তাই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করবে, এবং চ্যানেলটা যারা নতুন তারা যে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটাতে সাবস্ক্রাইবে তোমরা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে রাখবে, এরকম ইনফরমেশন সবার প্রথমে পাওয়ার জন্য, এবং বন্ধুদের সাথে শেয়ার করবে যাদের মনে করো কাছে টিভি বানাতে দিয়েছে, যারা এইসব প্রবলেম ফেস করছে তাদের সাথে এই ভিডিওটাকে শেয়ার করবে, তাদের তাদেরও উপকৃত হবে। ঠিক আছে, তো ডাইরেক্টলি আমি ওয়েবসাইটে গিয়ে তোমাদের ডিটেলসটা ডিসকাস করছি। দেখো তো দেখো, আমি গুগলে চলে আসছি, এখানে আসার পর আমি সিম্পলি লিখবো SCNST। ওকে, SCST লেখার পর সিম্পলি সার্চ করবো, তারপর নিচে স্কোল ডাউন করলে ফার্স্ট যে অপশনটা দেখতে পাচ্ছ, কাস্ট সার্টিফিকেট wb.gov.in, সেখানে আমাকে ক্লিক করতে হবে, আমি ক্লিক করে দিচ্ছি। করার পর নিচে দেখো, চলে আসার পর 3 নম্বর অপশন তোমরা দেখতে পাচ্ছ, ভিউ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন। ঠিক আছে, ভিউ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার যেটা তোমরা যখন অনলাইন করেছিলে, ঠিক আছে, এই যে অনলাইনে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর SCST OBC, এখানে যখন তোমরা, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ডিটেলসে, তো এখানে যখন তোমরা অনলাইনে ফর্মটাকে ফিল আপ করেছিলে, ফিল আপ করার পর নিচে সাবমিট করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ, তারপর তোমাদের সম্পূর্ণ করার পর যে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার, ঠিক আছে, তোমাদের বলে দিচ্ছি যে তোমরা একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার স্লিপ পেয়েছিলে, অ্যাকনোলেজমেন্ট যে স্লিপ পেয়েছিলে, যে স্লিপের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন আইডি লেখা রয়েছিল, সেই আইডি দিয়েই কিন্তু তোমাকে এখানে চেক করতে হবে যে তোমার সার্টিফিকেটটা কতদূর গেল। ঠিক আছে, যে সার্টিফিকেটটা হয়েছে কি বা রিজেক্ট হয়ে হলো কি, ডিটেলস তুমি তোমার এখান থেকেই জানতে পারবে। এবং এখানে আমি আরেকটু বলি, যারা মনে করো জমা করে দিয়েছো, তাদের মনে করো অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমরা জানো না এখন, বা অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমরা ভুলে গিয়েছো, বা অ্যাপ্লিকেশনের কাগজটা হারিয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে তোমরা কীভাবে করে তোমাদের এই হারানো অ্যাপ্লিকেশনসগুলোকে পেয়ে যাবে, তো সেটা কিন্তু আমি ভিডিওতে তোমাদের আই বাটন দেখতে পারবে এখানটায়, সেখানে আমি সেটা দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে, বা আমার চ্যানেলে এই টপিকে কিন্তু ভিডিও অলরেডি বানানো রয়েছে, চাইলে তোমরা সেটা দেখে নিতে পারো যাদের অ্যাপ্লিকেশন আইডি হারিয়ে গিয়েছে। তো চলো এখন মেন টপিকে চলে আসা যাক। তো দেখো, প্রথমত আমি বলে দিচ্ছি যে অ্যাপ্রুভড যে দেখতে দেখেছে যে তোমার স্ট্যাটাসটা অ্যান্ড অ্যাওয়েটিং ইস্যুস, এটা কিন্তু যখন ফার্স্ট তোমাদের দেখাবে এসডিও লেভেলে, এসডিও লেভেলের পরেই কিন্তু তোমাদের সার্টিফিকেটটার অ্যাপ্রুভ দেখায়। ঠিক আছে, অনেকে আছে এসডিও লেভেল থেকে রিজেক্ট হয়ে যায় যদি ডকুমেন্টস ঠিক না থাকে, এবং অনেকে যাদের ডকুমেন্টস ঠিক হয়েছে তাদেরটাতে অ্যাপ্রুভ করে দেওয়া হয়। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন হচ্ছে এটা। দ্বিতীয়ত হচ্ছে যে এটা মানে কি তোমরা সার্টিফিকেট হাতে পাবেই, তো দেখো এটা মানেই কিন্তু 100% যে তোমরা সার্টিফিকেট পাবেই সেটা কিন্তু নয়, কারণটা কি সেটাকে আমি এক্সপ্লেন করছি। দেখো, যখন তোমার সার্টিফিকেটটা এসডিও লেভেলের পরের থেকে যখন অ্যাপ্রুভ দেখায়, তার মানে এটা কি এসডিও লেভেলে যাওয়ার পর সেখানে সেই ডকুমেন্টসগুলোকে ভেরিফিকেশন করা হয় একবার, এবং ভেরিফিকেশন করার পর কিন্তু যদি তোমার ডকুমেন্টস তারা ঠিক পায় সেক্ষেত্রে অ্যাপ্রুভ করে দেয়, মানে ডিজিটালি তোমার সার্টিফিকেটটাকে সেখানে ইস্যু করে দেওয়া হয়, মানে এরপরে কিন্তু তোমরা তোমাদের যে ডেট ইস্যুইং ডেট যে আছে, ডেট অফ ইস্যু, সব কিছু সার্টিফিকেট নাম্বার সব কিছু তোমরা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, কিন্তু কোশ্চেনটা হচ্ছে এটা, যখন সব কিছুই দেখাচ্ছে তার মানে তাহলে কি রিজেক্ট হতে পারে কেন, কারণ দেখো তো ডিজিটালি তোমার সার্টিফিকেটটা ইস্যু করার পর কিন্তু সেই সার্টিফিকেটে আবার এসডিওর কাছে সাইন করা হয়, মানে ফিজিক্যাল কপিটা, সেই এসডিও সাইন করার আগে কিন্তু আবার একবার সেখানে ভেরিফিকেশন, ডাবল ভেরিফিকেশন হয়,
এবং এই ভেরিফিকেশনে যদি তোমার সেই ডকুমেন্টসগুলো যেগুলো তুমি দিয়েছিলে সেই ডকুমেন্টসগুলো যদি তোমাদের ভুল থাকে, মানে কোনো একটা ডকুমেন্টস হয়তো মিসিং হতে পারে বা কোনো একটা ডকুমেন্টসে তোমার রং আছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার সেই ডকুমেন্টসটাকে, মানে যে তোমার সার্টিফিকেটটা রয়েছে যেটা অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে, ডেট অফ ইস্যু, সার্টিফিকেট নাম্বার, অ্যাড্রেস, ইচ অ্যান্ড এভরিথিং তোমরা যখন ডিটেলস দেখছো, এই যে যেমন ভিউ সার্টিফিকেট ডিটেলস, এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস তোমাদের দেখাচ্ছে, ঠিক আছে। কিন্তু তার সত্ত্বেও কিন্তু তখন তোমাদের যে সার্টিফিকেটটাকে সেটাকে কিন্তু তারা আটকে রাখবে, ঠিক আছে, তখন তোমাদের স্ট্যাটাসটা সার্টিফিকেট উইথ হেল্ড লেখা দেখাবে, ঠিক আছে, যদি সেরকম হয় সার্টিফিকেট উইথ হেল্ড দেখাবে, ঠিক আছে, মানে অ্যাপ্রুভ হওয়ার পরেও সেটা দেখাতে পারে। এবং এখানে কোশ্চেনটা হচ্ছে যে কতদিন পর সেটা দেখাতে পারে, তো তোমরা মিনিমাম ধরে রাখো, ডিপেন্ড করে, দেখো এটা ডিপেন্ড করে যে তুমি, মানে করে এসডিও তো এমন না যে একটা করে ডকুমেন্ট সাইন করবে, তেমন না, মনে করো একবারে 100টা সাইন করলো, 50টা সাইন করলো, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমারটা মনে করো 100 জনের মতো 99 জনের আগে হয়ে গেছে, এখন তোমারটা থাক লাস্ট, তুমি তোমারটা করে দাও, তারপর ডাইরেক্টলি এসডিওর কাছে নিয়ে যাওয়া হলো, তো তোমারটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তারপর কিন্তু তুমি মিনিমাম ধরে নিতে পারো, যে আমি তোমাকে বলে দিচ্ছি মিনিমাম তোমরা 1 মাস ধরে নিতে পারো, 1 মাস ধরে নিতে পারো, ঠিক আছে। 1 মাস পরও যদি তোমাদের স্ট্যাটাসটা এটাই দেখায়, তাহলে তোমরা ধরে নিতে পারো যে তোমাদের সার্টিফিকেটটা তোমরা পাবেই, ঠিক আছে, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না, তোমাদের ডকুমেন্ট সব ঠিক রয়েছে এবং সেই সার্টিফিকেটটা তোমরা পাবে। এখন সার্টিফিকেট উইথেল মানে কিন্তু রিজেক্ট হয়ে যাওয়া, তুমি ধরে নিতে পারো, কারণ সার্টিফিকেট তুমি পাবেই না আর। এবং তুমি যদি এসডিও অফিসে কন্ট্যাক্ট করো, সেখানে তোমাকে কিন্তু সার্টিফিকেটে কেন রিজেক্ট করা হয়েছে সেটাও তারা বলতে পারবে না, কারণ প্রচুর ডকুমেন্টস থাকে, ঠিক আছে। এখন আরেকটা যে প্রশ্নটা রইল সেটা আমি বলছি। সো আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, তোমাদের এটা প্রশ্ন থেকেই যায় যে অ্যাপ্রুভড হওয়ার পর, ঠিক আছে, তারপর সার্টিফিকেটটা পাওয়ার জন্য আমরা কোথায় যোগাযোগ করব যাতে আমরা সার্টিফিকেটটা পেয়ে যাই। তো তার জন্য আমি বলে দেব যে যখন সার্টিফিকেটটা তোমার হয়ে যাবে, সেই ক্ষেত্রে তো এসডিও অফিস থেকে কিন্তু সেটা কিন্তু এমন না যে দেখো একটা করে সার্টিফিকেট, সেম জিনিস যে একটা সার্টিফিকেট কিন্তু আর বিডিও অফিসে পাঠানো হয়, তো ঠিক আছে, তো বিডিও অফিসে তো এমন না যে এসডিও অফিস থেকে শুধুমাত্র একটা সার্টিফিকেট, তোমার সার্টিফিকেটটা শুধুমাত্র পাঠানো হবে সেটা না, কিন্তু তো সেখানেও কিন্তু মনে করো 100 বা মনে করো তার বেশি 200-300 সার্টিফিকেট কিন্তু একবারে বিডিও অফিসে পাঠানো হয়, দেখে সেই ক্ষেত্রে তোমাকে ওয়েট করতে হবে তুমি, এবং তুমি 1 মাস পর বা 15-20 দিন পর কিন্তু তুমি যে কন্ট্যাক্ট করতে পারো বিডিও অফিসে গিয়ে, যে আমার সার্টিফিকেটটা এসছে কি আসেনি, তারা তোমাকে ডিটেলসে বলে দিতে পারবে। এবং তারপর তারা কি করে, কনসার্ন যে জিপি রয়েছে বা মিউনিসিপ্যালিটি যেটা রয়েছে, সেখানে কিন্তু সেই জিনিসগুলো সার্টিফিকেটগুলোকে তারা কিন্তু সেন্ড করে দেয়, ঠিক আছে, এবং সেখান থেকে তারপর তোমার সার্টিফিকেটটাকে পেয়ে যাবে, ঠিক আছে। তো তাই আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই ডিটেলসটা কী কী রয়েছে। তো যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা লাইক করবে, এবং চ্যানেলটি যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেশান সবার প্রথমে পাওয়ার জন্য। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।